গুণফল বের করো 2x যোগ 8 গুণ 2x বিয়োগ 8। আমরা দুটো দ্বিপদীকে গুণ করছি, তাহলে তুমি শুধু এখানে সরাসরি বণ্টন বিধি ব্যবহার করতে পারো। কিন্তু এই অঙ্কটার আসল উদ্দেশ্য হচ্ছে যে এখানে তুমি কোনো বিন্যাস খুঁজে পাও কিনা। এটা হচ্ছে দেখতে এই রকম, এ যোগ বি গুণ এ বিয়োগ পি, যেখানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 8। আমাদের কাছে 2x যোগ 8 আর 2x বিয়োগ 8 আছে, এ যোগ বি আর এ বিয়োগ বি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আগে গুণ করব, আর তারপর দেখব যে এরকম ভাবে থাকলে এই ফলাফলটা আসলে কি হয়। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, আমরা এই এ যোগ বি কে বন্টন করতে পারি, আমরা এই পুরোটাকে বন্টন করতে পারি, প্রথমে এ এর সাথে আর পরে বি এর সাথে। আর আমি এই কাজটা এখানেই করতে পারতাম, এখানে করলে সময়ও কম লাগত, কিন্তু এখানে আমি আসলে একটা সূত্র খুঁজছি। আমাদের আছে এ গুণ এ যোগ বি, এটা হচ্ছে এটা গুণ এটা, আর তারপর এ যোগ বি গুণ মাইনাস বি, তাহলে এটা হবে মাইনাস বি গুণ এ যোগ বি। তাহলে আমি এখানে বন্টন বিধি কাজে লাগালাম, আমি এখানে এটা আবারও কাজে লাগাতে পারি। এই এ কে এই এ আর এই বি এর মধ্যে বন্টন করলে আমরা পাই এ স্কোয়ার যোগ এ বি। আর এখন আমরা এটা করতে পারি ঋণাত্মক বি এর সাথেও, ঋণাত্মক বি গুণ এ হচ্ছে ঋণাত্মক এ বি, অথবা ঋণাত্মক বি এ একই কথা, আর ঋণাত্মক বি গুণ বি হচ্ছে ঋণাত্মক বি এর বর্গ বা ঋণাত্মক বি স্কোয়ার। এখন এটাকে সরল করলে কি পাওয়া যায়, এখানে এই ঋণাত্মক এ বি আর ধনাত্মক এ বি কাটাকাটি হয়ে যায়, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে রইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাধারণভাবে বলা যায় যে এটা আসলে এমনি জানার জন্য ভালো যে এ যোগ বি গুণ এ বিয়োগ বি সমান হবে সব সময় হবে এ এর বর্গ বিয়োগ বি এর বর্গ। তাহলে আছে এ যোগ বি গুণ এ বিয়োগ বি, তাহলে এটার গুণফল হবে এ এর বর্গ অর্থাৎ 2x এর বর্গ, আর বিয়োগ হবে বি এর বর্গ বিয়োগ 8 এর বর্গ। 2x এর বর্গ সমান হচ্ছে 2 এর বর্গ গুণ x এর বর্গ অর্থাৎ 4 গুণ x এর বর্গ, আর এটা থেকে আমরা বিয়োগ করছি 8 এর বর্গ, তাহলে উত্তর হবে 4x স্কোয়ার বিয়োগ 64।